স্কুলে মনে নাচানাচি হইতেছে, স্যার পর্যন্ত নাচতেছে। এটা কি করলো? আনারস কাটিং। Do you love me? Similarity test with father. আপনার ছেলে তো মাশাআল্লাহ দিল্লি রুকে যাও। Hey, what's up guys? Assalamu alaikum. Welcome back to another video of Bangladeshi Reactor. তো গাইস আজকের এই ভিডিওতে আমরা এই সপ্তাহের টিকটক এর ফর ইউ পেজে থাকা কিছু ভাইরাল ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দিব। শুরু করো। আমি নিজেরে নিজে কথা দিছি, আর কারো ভালোবাসাতে পাগল হব না, পাগল বানিয়ে দেব। গাইস আমার কাছে এই কাকার অ্যাটিটিউড লেভেল আর এই তালিটা সত্যি বেশি জোস লাগে। যেসব মেয়েরা এই ভিডিওটা দেখতেছেন এখনই সাবধান হয়ে যান, না হলে টিকটকের এই কাকা আপনারাও পাগল বানিয়ে দিবে। তো গাইস এই ভিডিওতে একটা ছেলে খালি গায়ে হয়ে উল্টা হয়ে শুয়ে আছে বা বসে আছে, ভাই তুই তো ফার্স্টই খালি গিয়েছিলি, এরপর যদি তুই প্যান্টটা ছাড়াও সামনে আসতি তারপরও এর থেকে ভালো লাগতো। এটি কোন ধরনের ঘুমার কা চুলের কাটিং দিয়ে সামনে আইসোস, মানে কি বলবো। যাই হোক, বাট যত যাই হোক, এই ছেলের চুলের কাটিং দেখে বুঝে দিতেছে ও অনেক বড় মানের একজন টিকটকার হবে। তো গাইস আমাদের কাছে আরেকটা টিকটক হেয়ার কাটের ভিডিও আছে, সো চলুন এখন আমরা সেই ভিডিওতে রিঅ্যাকশন দেই। এটা যদিও গাইস প্রথম থেকে গেঞ্জি টেঞ্জি পড়ে আছে, এটা কি করলো? আনারস কাটিং। রোজার মধ্যে তো শয়তানও বন্দী থাকে, তাহলে ওরে কোন শয়তানে নাড়া দিছে এই আনারস কাটিং দেওয়ার জন্য? আমিও ভাবতেছি আমি কালকে সেলুনে যাবো আর একটা বাঙ্গি কাটিং দিব। বলেন কি? আসসালামু আলাইকুম আন্টি, আপনার ছেলে তো মাশাআল্লাহ দিল্লি রুকে যাও। আসসালামু আলাইকুম আন্টি, আপনার মেয়ে তো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, চুপ চুপ। আরে ভাই চুপ রে, কার সাথে কথা কস? মনের সাথে পাগল, বুঝে না আবার প্রেম করতে চায়। চুপ 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 বেটা, এতদিন একটা প্রেম করতে পারতাছিস না, আফসোস। তো গাইস নেক্সট ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আজকের ভিডিওর স্পন্সর সম্পর্কে বলতে চাই। ঈদ উপলক্ষে অনলাইনের মাধ্যমে মোবাইল দিয়ে ইনকামের সেরা একটি অ্যাপস হচ্ছে জব মানি। ঈদ বোনাস উপলক্ষে জব মানিতে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পেয়ে যাবেন 1450 টাকা এবং প্রতিদিন জব মানি অ্যাপ্লিকেশন থেকে একদম ফ্রিতে 1850 টাকা ইনকাম করে হাত খরচের টাকা সরাসরি বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমেও নিয়ে নিতে পারবেন। জব মানি অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে জব মানি লিখে, অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশন বক্সে সেই অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। আর গাইস এই অ্যাপসে কাজ করার জন্য গুগল প্লে স্টোর থেকে সুপার ভিপিএন ডাউনলোড করে ইউএস কান্ট্রি সিলেক্ট করে তারপর অ্যাপসে প্রবেশ করতে হবে। এছাড়া এই অ্যাপস থেকে কাজ করে কিভাবে টাকা ইনকাম করবেন এর বিস্তারিত জানার জন্য এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে একটা কাজের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেটি দেখে কাজ শিখে নিতে পারেন। আর হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই, এই অ্যাপস থেকে ইনকামের সকল টাকাগুলো খুব সহজে নগদ, রকেট কিংবা বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন। সো আর দেরি কেন, এখনই জব মানি অ্যাপসটি ইনস্টল করুন আর কাজ শুরু করুন। স্কুলে মনে হয় নাচানাচি হইতেছে, স্যার পর্যন্ত নাচতেছে। আরে ভাই কি সার রে ভাই, মেয়েরা পর্যন্ত ওনার সাথে নাইচে পারতেছে না, কেন তো দুই নাম্বার হইতেছে। আমাদের আমল স্কুল কলেজের সাররা খালি পিড়িয়া কুল পেতো না, আর এখানে সাররা স্টুডেন্টদের সাথে নাচানাচি পর্যন্ত করতেছে, এসব টিচার আমাদের আমলে কই ছিল? তোমার নাম কি? তুমি কি পারো? কিচ্ছু পারো না? পুরো আমার মতো কিচ্ছু পারে না। ভিডিও করবো আমার সাথে টিকটকে? ভাইরাল হইবা? কেমনে ভাইরাল হইবা? আমি
আবারও বুঝি না, অনেকের চেহারা আমার কাছে সেম সেম মনে হয় বিগেস্ট মেম্বারের। এটা কি বি ছিল না জিন আমি এটা শিওর না, এখানে কমেন্ট করে জানাইতে পারেন এটা অরিজিনালি কি বি ছিল নাকি জিন ছিল। তো গাইস বর্তমান টিকটকে হচ্ছে এই কাপলের কিছু টিকটক ভিডিও ভাইরাল হয়। তো গাইস এখানে একটা ছেলে মেয়ে আছে লুঙ্গি কাঁসা দিয়ে ফেলছে, মেয়েটার ফেসটা একবার দেখেন, ও মনে মনে ভাবতেছে আমার বাপে আমার কাল্লোকে বিয়া দিছে। বাট যত যাই হোক গাইস, তারপরে ওরা তো জামাই বউ মিলে এনজয় করতে পারতেছে, আমি তো এটাও করতে পারতেছি না। বাট গাইস আমিও ডিসিশন নিছি বিয়ে করার পর হচ্ছে বউরে এমনি সামনে দাঁড়া করে রাখবো, তারপর এমনি ও ওই জানে জান তুমি আহমান করবান এমন একটা ড্যান্স দিব। আচ্ছা এটা কি ডানা কাটা পরি ড্যান্স নাকি? তো সিসিলি টিকটকে এই পিচি বাচ্চার পুষ্পা ভার্সনটা অনেক বেশি ভাইরাল হচ্ছে, সো চলুন এখন আমরা সেইটা একটু দেখি। বাইরে বাই, ও তো মনে এমনি জবাই করে রেখেছে পুরো। কেটে যাবো এমন করিস না গাইস, লাস্টের এক্সপ্রেশনটা বলছি সবচেয়ে বেশি জোস মনেছে। তো গাইস নেক্সট ভিডিওতে যাওয়ার আগে আপনার উদ্দেশ্যে বলতে চাই, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর গাইস আপনি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন আর ফেসবুক পেজটা এখনো ফলো না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব আর ফলোটা করে দেন, মাত্র একটা ক্লিকই তো। আপনি আরো অনেক ভালো মেয়ে পাবেন। কি বলো? থ্যাংক ইউ। আবার ব্যাক করতেছে। ভালো মেয়ের নাম্বার তোমার কাছে আছে থাকলে দাও না। গাইস আমারও একটা ভালো মেয়ে দরকার, আপনি চাইলে নাম্বার না পারেন অন্তত আইডি দিতে পারেন। তো গাইস এটা হচ্ছে আমাদের ফেমাস শামির শিলাপার একটা ভাইরাল টিকটক ভিডিও। চা আছে চিনি নাই, খেতে কেমন লাগে? তিতা লাগার কথা আপা। বিছানা আছে তুমি নাই, ঘুমাতে কেমন লাগে? শোনা গো আমার। তাহলে তো আপা আপনার আরো মজা লাগার কথা, আপনি পুরো বিছানা নিয়ে জায়গায় ঘুমাইবেন। ছোট্ট একটা মেয়ে তো জোর করে বলতেছে না করি কেমনে, যদি বউ সাজোগ আর সুন্দর লাগবো গো। বল তুমি তো টিকটক করে টাইম পাও না, রান্না করবে কখন? তো গাইস এই ভিডিওতে হচ্ছে অনেকগুলা ছেলে দাঁড়ায় আছে। ওরে বাইরে ভাই চুলের কি অবস্থা? আরে বাপ রে বাপ, এক একটা চুলে মনে আমাজন জঙ্গল নিয়ে ঘুরতেছে। চিকনে চিকনে পোলা ভাই, এটা তো চুলের বাড়ি মাটিতে নেই বাজার কথা, বান্দরের মতো লাগতেছে এক একটা রে। একটা ছেলে তাকায় আছে, ইফতারে বিক্রির জন্য মনে হয় শরবত বানাইতেছে, হচ্ছে তরমুজ দিছে, দেন হচ্ছে দুধ দিতেছে, দেন হচ্ছে রুয়াবজা। এই কালারটা আমার কাছে অনেক জোস লাগে। আর বাইদে গাইস রুয়াবজা কিন্তু অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না, আপনি কোনটার দল আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ পরে জানি কোন মেয়ে পাত্তা না দেয়। গাইস সবাই মোনাজাত দয়েন আর বলেন আমিন, সবাই হাত তোলেন। আই শালার ভিতরে মোনাজাত কর, আমার কাছে আসলে তো তারা ফিদো হয়ে যাবে, তারা আমার বয়স শুনে তো কিরাস খেয়ে যাবে। ওর ভয়েসে ওর কণ্ঠ শুনছেন? হ্যাঁ। কেমন লাগলো? মাগে মাগে স্প্রাইট সিটি বাথ নো বকওয়াস, মানে আসলে একটা লোক দিয়ে ওরা পুরো খতম, টাটা বাই বাই করে দিছে। তো গাইস এটা হচ্ছে বিটিএস মেম্বার দের নিয়ে বানানো একটা ফানি টিকটক ভিডিও। তো গাইস এই ভিডিওর ক্যাপশনে লেখা কেউ একজন জিজ্ঞেস করতেছে যে জীবন কেমন চলছে, ও ভেঙে গেছে। মানে
মানে জীবন খুবই বাজে চলতেছে আমাদের। ওরে ভাই চেয়ার ভেঙে পড়ে গেছে, মানে ওই সিরিয়াসলি বর্তমানে আমার অবস্থা এমন চলতেছে যেটাই ধরি ওটাই নষ্ট হয়ে যায়। তো এখানে একজন মানে সাইক ওর, তো এখানে একজনের হাতে কেক আছে, কেক পর্যন্ত পড়ে গেছে। মানে সিরিয়াসলি গাইস বর্তমানে আমার অবস্থা এমন চলতেছে আমি যেটাই করতে যাই সব কিছু একটা না একটা প্রবলেম হয়ে যাচ্ছে। কি বিপদে পড়লাম? তো আর বলেন, গত রমজানে যার সাথে রাত জেগে কথা বলছেন এই রমজানে আছে না চলে গেছে? নাই ভাই নাই, আমার কথা বলারই কেউ নেই, আমি হচ্ছে রাত জেগে হয়তো বা ভিডিও শ্যুট করি নাহলে ভিডিও এডিট করি। তো গাইস গত বছর সেরিতে আপনি যার সাথে কথা বলতেন সে কি এখনো আছে নাকি নাই আপনি কিন্তু চ্যানেলে কমেন্টে বলতে পারেন। বড় ভাই একটু উঠেন ভাইয়া, উঠলে ভালো হইতো ভাইয়া। ভাইয়া ভাইয়া কি রে ভাই ডাকতেছে উঠে না বলি তো শহরে ওটা ভাইয়া। ও ভাইয়া বড় ভাই চাইতাম ভাই একটু ধুলমিয়া দিলেন তো কুকুরটার কাঁচা ঘুমটা নষ্ট করে না। তো গেছি ভিডিও হচ্ছে নানা নানি দাঁড়ায় আছে মনে হয় কোনো ছেলে একটা হেসে আসতেছে উনি ছেলের হাত ধরে টান দিছে ছেলেও তারায় নেই। আবার পুরনো নানাও চলে গেছে নানির আমও গেছে ছালাও গেছে। ছেলেরা কখনো কাঁদে না, ওরা মন শক্ত করে আর অন্য মেয়ের না করবে, কিন্তু ছেলেরা তখনই কাঁদে। ও ব্যাপার আছে আমি হাজির হব নতুন কোন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।